আপনারা জানেন বিশ্বায়নের এই যুগে ইসলামের অনেক পুরাতন ফিতনা আছে যেগুলো আমাদের বাংলাদেশে আসছে, তার ভিতর একটা বড় ফিতনা যেটার সামনে আমরা বড়সড়ভাবে মোকাবেলা করতে হবে সেটা হলো ইনকার হাদিসের ফিতনা, হাদিস অস্বীকারের ফিতনা। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে অনেকগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠা হয়েছে যারা এগুলো কাজ করছে, যেমন কিউআরএফ কোরআন রিসার্চ ফাউন্ডেশন ডক্টর মতিয়ারের, কাফ আছে ডক্টর আবু সাঈদ খানের, যাকে আমাদের শিক্ষা সিলেবাসের ইসলাম শিক্ষা বই সম্পাদনা করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। এজন্য আজকে যারা এখানে এসেছেন আমি তাদের কাছে একটা অনুরোধ করে আমার বক্তব্য শেষ করছি। আমাদের আকাবিরিন দিনের সব সভায় কাজ করেছেন, ইসলামের যে দিক থেকে যে ফিতনা আসছে সেই ফিতনা যেভাবে মোকাবেলা করা দরকার এইভাবে করছেন। বর্তমানে বিশ্বায়নের এই যুগে বাংলাদেশে ইনকার হাদিস, হাদিস অস্বীকারের যে ফিতনা, এটা মোকাবেলা করার জন্য আমরা চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করব। বিশেষ করে আমাদের তালেবুল ইলিম ভাইরা যারা আছেন তাদেরকে আমি বলবো, এ বিষয়ে আমাদের আকাবিররা প্রচুর লিখেছেন। শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানে হাফিজুল্লাহ তার হুজ্জিয়তে হাদিস আমরা পড়ব, ডক্টর মুস্তাফা সিবাই রাহিমাহুল্লাহ রাসুন্নাহ ওয়া মাকানাতুহা ফিত তাশরিউল ইসলামি পড়ব, ডক্টর আবু শাহবার দিফা আনিস সুন্নাহ আমরা পড়ব, এছাড়া ডক্টর আব্দুল গানি আব্দুল মাজিদের হুজ্জিয়তে সুন্নাহ পড়ব। এ ব্যাপারে বিস্তারিত যে বইগুলো আছে এগুলো আমরা পড়ব। এবং আহলে কোরআন আমি বলছি না মানে মুনকিরিনে হাদিস যে যে প্রসঙ্গগুলোতে অ্যাটাক করে, যেমন তাদের মৌলিক যে অভিযোগ হাদিস লেখা হয়নি, এটার উপর আল্লামা মানাজির হাসান গিলানি রহিমাল্লাহর তাদবিনে হাদিস আছে, আব্দুর রশিদ নোমানি রহিমাল্লাহর লেখা আছে, এগুলো আমরা ব্যাপকভাবে সংগ্রহ করে যারা শাস্ত্রজ্ঞ ফন্নি আলেম আছেন তাদের সান্নিধ্যে থেকে আমরা এই ফিতনা মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুক্রিয়া। এ পর্যায়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মাওলানা জুবায়ের আহমেদ জামাতা মাওলানা মুফতি আমিনি রহমতুল্লাহ আলাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কোনো ভূমিকা ছাড়াই বলতে চাই যে এখানে বড় বড় হাস্তিরা বসা মূল আলোচক আসলে তারাই যাদের বক্তব্য শোনার জন্য আপনারা অপেক্ষা করছেন, এবং যাদের বক্তব্য শোনার জন্য মানুষ দূর দূরান্ত থেকে আসে, যাদের প্রোগ্রাম নেওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করে, তাদেরকে বসিয়ে রেখে আমার মতো নগণ্য আলোচক আসলে আলোচনা করা উচিত না, তাদের উপর অবিচার করা আপনাদের উপর অবিচার করা। অতএব আমি আমার সময় তাদের জন্য অক্ষ করলাম ও আখের দাওয়ান আলহামদুলিল্লাহ। যারা আজকের কুইজ এবং প্রবন্ধ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন তারা অনুগ্রহপূর্বক স্টেজের বাম পাশে চলে আসবেন। এই পর্যায়ে ফাউন্ডেশনকে নিয়ে একটি সঙ্গীত পরিবেশন করবে শিল্পী সালাউদ্দিন সাকিব, ওসামা হাবিব, আবদুল্লাহ লাবিব এবং ইমাম সারাফাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। পরিবেশনা করছি রহমতুল্লাহ আলামিন ফাউন্ডেশনের থিম সং। জীবনের চেয়েও ভালোবাসি যাকে, হৃদয়ে লিখেছি যার নাম, তার প্রেমে দিবানিশি পড়ি মোরা অগণন দুরুদ সালাম। জীবনের চেয়েও ভালোবাসি যাকে, হৃদয়ে রেখেছি যার নাম, তার প্রেমে দিবানিশি পড়ি মোরা অগণন দুরুদ সালাম। রাসুলে করিম তিনি আলোর দিশা, কাটালেন ধরা হতে যত মানিশা। রাসুলে করিম তিনি আলোর দিশা, কাটালেন ধরা হতে যত মানিশা। সুখের ছোঁয়ায় হলো পৃথিবী রঙিন, রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন। আদর্শ বুকে তার কোটি কোটি প্রাণ, পেতে চায় যারা চির সুখের সোপান।
আদর্শ বুকে তার কোটি কোটি প্রাণ, পেতে চায় যারা চির সুখের সোপান, তার সিরাত পড়ে হয় আগুয়ান, গে চলে সদা সাম্যের গুণগান, তার সিরাত পড়ে হয় আগুয়ান, গে চলে সদা সাম্যের গুণগান, আদর্শ তার চির অমলিন, রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন, রহমতুল্লিল আলামিন। জীবনের চেয়েও ভালোবাসি যাকে, হৃদয়ে রেখেছি যার নাম, তার প্রেমে দিবানিশি পড়ি মোরা, অগণন দুরুদ সালাম। জীবনের চেয়েও ভালোবাসি যাকে, হৃদয়ে রেখেছি যার নাম, তার প্রেমে দিবানিশি পড়ি মোরা, অগণন দুরুদ সালাম। রাসুলে কারিম তিনি আলোর দিশা, কাটালেন ধরা হতে যত মানিশা, রাসুলে কারিম তিনি আলোর দিশা, কাটালেন ধরা হতে যত মানিশা, হলো পৃথিবী রঙিন, রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন। এসো সবাই মিলে করি পণ, আঁকড়ে চলবো ধরে নবীর সোনা, এসো সবাই মিলে করি পণ, আঁকড়ে চলবো ধরে নবীর সোনা, এসো সবাই মিলে করি পণ, আঁকড়ে চলবো ধরে নবীর সোনা, তবে জীবন হবে আলোকময়, শান্তির নিশান হবে উদ্দিন, রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন। অসংখ্য শুকরিয়া। এ পর্যায়ে আমাদের কুইজ এবং প্রবন্ধ প্রতিযোগিতা।